আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি ড্রাগন গাছ নিয়ে, ড্রাগন ফ্রুটের গাছ নিয়ে। আমার ড্রাগন ফ্রুটের গাছটা যখন গরমকালে হঠাৎ করে ঝড় আসছিল, ছিল ওইখানে একটা ক্রেটে। তার আগে একটা ক্রেট আছে, এখানে হলুদ গাছ বসাবো বলে ঠিক করেছিলাম, হলুদ গাছ আর বসাতে পারিনি। এখন কি হয়েছে, সেই হঠাৎ ঝটকা হাওয়ায় ওই পাশে ছিল ড্রাগন গাছের মানে এই যে বড় বড় ডালগুলো সেগুলো চলে এসেছিল, আর এখন এত কাঁটা যে আমি সরাতে পারছি না। তবুও ভাবছিলাম যে আমি একটুখানি কেটে দেব, মানে ডালগুলো কেটে দেবো, মানে এই যে দেখুন আমি এখানে কেটেছি এইভাবে কেটে দেবো, কিন্তু পারছি না কাঁটার জন্য। কদিন ধরেই দেখছি দুটো ফুল ফুটবে, আজকে কিন্তু দুটো ফুল ফুটবে, আর দেখুন দুটো একসঙ্গে ফুটবে, আর কত বড় হয় আমি দেখাচ্ছি ফুলগুলো, দেখুন এক হাত আমার এত বড় ফুলগুলো হয়, সত্যি খুব ভালো লাগে। আর ফলটাও খেতে মোটামুটি ভালো, খুব মিষ্টি। এই গাছটার ফল আমার কিন্তু খাওয়া হয়নি, এই গাছটা নতুন গাছ বলবো না, আমি কিশোলয় নার্সারি থেকে এনেছিলাম প্রায় 2-3 বছর আগে, ফল দেয়নি। আসলে আমি একটা ছোট টবে এত কাঁটা বলে এক জায়গায় কোণের ভেতর রেখে দিয়েছিলাম, এখন আমি সেটাকে আবার বের করে এবারে ক্রেটে বসিয়েছি। ক্রেটে বসানোর ফলটা দেখুন কোথায় চলে এসেছে, ওই কোণে কিন্তু ক্রেটটা আছে। আমি কি করে দেখাবো, এই যে এত কাঁটা এগুলো যে কি বলবো। এবার আজকে ফুটবে ফুলটা, আপনাদের সঙ্গে শেয়ার করব পরপর। এখন কটা বাজে আমি বলে দিচ্ছি, এখন বাজে 6:17, সন্ধেবেলা 6:17 বাজে, আর এই ফুলটা ফুটবে ঠিক 9:10 এইরকম সময় পুরো ফুলটা ফোটে। ওই সময় আমায় আসতে হবে পলিনেশন করব বলে, আমি প্রত্যেকটা ড্রাগন ফ্রুটে পলিনেশন করি। আমার কিন্তু ড্রাগন ফ্রুট হয়ে রয়েছে গাছে, যেহেতু আমার গাছের ওই ফলটা ছোট আমি এখনো পারিনি, দেখাবো নিশ্চয়ই, সেটা অন্য আর একটা গাছে, এই গাছে নয়, এই গাছে এই প্রথম ফুটবে। 3 বছরের গাছ, 3 বছর গাছে আসলে আমি তো অযত্ন করে ফেলে রেখেছিলাম ছোট্ট একটা 4 ইঞ্চির টবে, সে আমার ঘরের জানলায় লতি লতি চলছিল, মানে এই রকম গ্রোথ তাকে নেয়নি। এবার কিচেন কম্পোস্ট আর বালি এই দুটো দিয়ে মাটিটাকে তৈরি করে আমি বসিয়েছিলাম, আর বসাবার ফল দেখুন ড্রাগন গাছটা কত বড় হয়েছে, কয়েক মাসের ভেতরই বড় হয়ে গেছে আর দুটো ফুল দিচ্ছে। এখানে দেখুন কতগুলো ফুল ফুটবে, এখানে দুটো আর ওই একটা আছে 20, আর এই যে এখানে আছে এটা কিন্তু আমার পুরনো গাছ, এর আগের বছর অনেক ফল হয়েছিল, প্রায় 9টা ফল হয়েছিল, 9টা ফল দেখিয়েছিলাম আপনাদের, প্রত্যেকটা শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে। আর এটা কিন্তু ফুটতে দেরি আছে, আরো বড় হবে গাছটা, মানে এই যে ফুলটা আরো অন্তত এতটা আসবে, তবে কিন্তু এই ফুলটা ফুটবে, এই ফুলটা এখন 20। আর এখানে দেখুন এই একটা আছে, এখানে দুটো, ওই একটা 3টে, আর এইখানটায় আছে 4টে, এত কাটা ধরতে না খুব ভয় করে সত্যি কথা বলতে। আর আপনাদের সঙ্গে আমি বললাম আমি শেয়ার করবই করব, যে যদি বৃষ্টি না আসে করব, যে এই ফলটা, এই ফুলটা নয় যে ফুলটা ফুটবে, সেই ফুলটা পরপর ফোটার সময় অনুযায়ী ফোটা, কখন কখন তুলছি ছবি আমি বলে দেব। আমি মোবাইলের আলোটা জ্বালিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে এগুলো কিন্তু কুঁড়ি, এই যে। এবার চলুন এই গাছটা কোথায় আছে শুধু দেখাই। এই গাছটা আছে দেখুন ওই ছোট্ট টবে আর একটুখানি মাটিতে, যেদিন বসিয়েছিলাম ওই রকম মাটিতেই বসিয়েছি, তারপরে আজ পর্যন্ত কোনো খাবার আমি ব্যবহার করিনি, কোনো মিক্সড খাবারও ব্যবহার করিনি, যেমন আছে তেমন আছে। আর এটা আমার জলের ট্যাঙ্ক,
যেহেতু আমাদের গায়ে খুব ফুটে যেত গাছটা, আমি ওইখানে বসিয়ে দিয়েছিলাম। একটা 8 ইঞ্চির টবে বসানো আছে। ওকে কি করে বার করব আমি তাও জানি না, কারণ এত কাটা ওর গায়ে যে ওতে গাছটায় হাত দিতেও আমার ভয় করে। এই যে দেখুন কোথায় কোথায় ডাল এসেছে, লেবু গাছের ওপর চলে এসেছে। ওই যে ফুলটা দেখাচ্ছিলাম, ওই যে ফুলটা, ওই যে ওইখানে দেখুন আর একটা দেখাচ্ছিলাম আছে। আর এই গাছটাকে দেখুন, এই যে ট্যাঙ্কের পাশ দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন এই দেখুন কোথায় চলে এসেছে। দেখুন ওই যে ডালটা, ওই ডালে এসছে, ওইখানে দেখুন ফলটা হয়ে আছে। আর ওই পিছনেও, ট্যাঙ্কের পিছনেও কিন্তু গাছটা আছে, ওই যে দেখা যাচ্ছে। এত কাঁটা, আমি তো ভেতরে ঢুকি না, আমার মানে ফুটে যাওয়ার ভয়টাই করে বেশি। আর আমার এমনই একটি রোগ আছে, হয়তো সবাই জানেন, সুগার থাকলে যদি ঘা হয় তাহলে ঘাটা সারতে চায় না, ওই ভয়টা আছে বলে আমি বিশেষ করে এইসব কাঁটার হাত থেকে আমি নিজেকে সাবধানে নিজেকে রাখি আর কি। সুগার থাকলে এই বলে, কিন্তু আমার কোনোদিন কিছু হয়নি, মানে কাটাকুটি হয়ে গেলেও, মানে কেটে গেল হয়তো গা হাত পা, সেটা হলেও আমার দেখেছি সেরে যায়, কিন্তু তবুও যদি কিছু হয়। এখন বাড়ির লোককে বিব্রত করতে আমার একটু ইচ্ছা করে না, এই জন্যই আমি আরো নিজেকে সাবধানে রাখি। আর দেখুন কত ছোট। তাহলে বন্ধুরা আপনারা পারেন কিন্তু একটা ছোট ডাল সংগ্রহ করে এইরকম একটা গাছ তৈরি করতে, তবে এই কাঁটার জন্য খুব সাবধানে গাছটি তৈরি করবেন। আমি যেমন ডাল কাটিং করে অনেককে জিজ্ঞাসা করি নেবে কিনা, তারা সব কাঁটার ভয়, কেউ নিতে চায় না, তবে কিছু লোক নেয় জানি। আর এই সব ডাল তো আমাকে ফেলে দিতেই হবে, যদি কেউ না নেয় তাহলে আমাকে কিন্তু ফেলে দিতে হবে। এই গাছটা ডাল কাটিং আমি করব না, এই গাছটা ডাল কাটিং আমি করব। এই দেখুন ফুলটা, এটা ফুটবে, এত বড় হয়ে ফুটবে। আর একটা দেখুন, একসঙ্গে দুটো ফুটেছে, মানে ফুটছে। এটা 9টা 10টার সময় পুরো ব্লুম হয়ে যাবে, একদম পুরো ফুটে যাবে। তখন এসে এটাকে পলিনেশন করতে হয়, আর পলিনেশন করলে ফলটা হবেই হবে, একদম নিশ্চিত ফল হবে। এই কাঁটার জন্য দেখুন নিচে যে এই যে এইগুলো কিন্তু আমার, মানে সেই ঝুলিয়ে রাখার যে গাছগুলো আছে হ্যাঙ্গিং, তারই গাছ, এত হয়ে গেছে। ওগুলোকে ছেঁটে যে ফেলবো, ওই হাতে ফুটে যাওয়ার ভয়, সেগুলোও ফেলতে পারি না। দেখুন খুব সুন্দর এই গাছের পাতাগুলো দেখতে। তাহলে বন্ধুরা আজকে এখন এই মুহূর্তে পর্যন্ত রইল, এরপরে আমি দেখাবো ফুলটা ফোটা অবস্থায়। আর বললাম তো কি খেতে দিয়েছি, কিচ্ছু খেতে দিইনি। হয়তো ভাবছেন আমি ভুল কথা বলি, ভুল কথা নয়, আমি গাছকে খুব কম খাবার দিই, ভীষণ খাবার কম দিই। আমার মিক্সড খাবার যদি 10 কিলো বানাই আমার 2 বছর হয়ে যায়, তাহলে বুঝুন কতটা খাবার আমি কম দিই। আর আমার গাছের অভাব নেই, এটা আমার হচ্ছে আমরা বলি 2.5 তলা, কেননা এটা একটুখানি ছোট্ট একটা ছাদ দেখুন, এই যে। আর এর উপরে হচ্ছে এই যে দেখুন 2.5 তলা বলি, এটা 2.5 তলার ছাদ নয়, এই ওই ছাদটা হচ্ছে 3 তলা, এটা 3.5 তলা, আর এটা 4 তলার ছাদ। দেখুন ওখানেও গাছ ভর্তি, মানে পুরো মনে হবে জঙ্গল। আর তাহলে দেখা হবে একটু বেশি রাতে। এখন এসেছি ফুলটির কাছে, এখনো কিন্তু পলিনেশন করার সময় হয়নি, আরো ফুটবে ফুলটা। এইটাও কিন্তু ফুটে গেছে, এই যে মানে ফুটছে। এখন 9:45 বাজে। আমি একবার দেখিয়েছিলাম 6টার পর, 6:30 আগে, আর এখন এসেছি দেখুন ফুলটা ফুটছে। এই যে এইখানটা আছে না, এইখানে পলিনেশন করতে হবে এইগুলো দিয়ে। আমি দেখাবো, আমি আবার আসবো 1 ঘন্টা বাদে, তখন এসে করব, যখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই জিনিসটা আছে, এই যে এটা, এটাকেই পলিনেশন করতে হবে এই পলিনগুলো দিয়ে। দারুণ সুন্দর লাগে এই ফুলটাকে,
কিন্তু কালকে সকালে যখন আমি আসব তখন দেখব ফুলটা বুজে গেছে, পুরো বুজে যায় না, আস্তে আস্তে বুজে যায়। এখন এসেছি রাত 10:30, দেখুন এবার ফুলগুলো কত সুন্দর হতে পারে, একটা ফুল সেটাই দেখাবো। এই দেখুন আর অনেক বড় হয় ফুলগুলো। এবার কি করে আমি পলিন সংগ্রহ করি, এই যে দেখুন এর মাধ্যমে পলিন আমি এরকম সংগ্রহ করব আর এতে লাগিয়ে দেব। আগের বছরও আমি এইভাবে পলিনেশন করেছিলাম। এটাতেও করব, এইভাবে পলিন সংগ্রহ করে এর সঙ্গে লাগিয়ে দেব। আমি আগের বছর ঠিক সেম ভাবে করেছিলাম। পলিনগুলো এখানে লেগে যায় এই তুলোতে, এইভাবে আমি পলিনেশন করি। আজকে আমি এইটুকুনি দেখাচ্ছি আর ভিডিওটা বেশ বড়ই হবে, কারণ আমি প্রথম থেকেই দেখাচ্ছি। দেখুন একটু ধরেছি, আসলে ধরতেও ইচ্ছে করে এইসব ফুল, কারণ সকালবেলা আর এটা আমি দেখতে পাবো না, ওই জন্যই এত রাত্রিরে আমি এসেছি। 10:30 বেজে গেছে প্রায়। আপনারাও বসাতে পারেন গাছটি, বিনা যত্নেই খুব সুন্দর ফল হয়।